কিছুটা কাজই হয়নি, ঘটা করে উদ্বোধন করা হচ্ছে, আমাদের দলের তো আমাদেরই ক্ষতি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সিএম অনেক কিছু কাজ করেছেন, কিন্তু আমি বললাম তো থামতে বললাম। ছাত্র নেতা অভিযোগ করলো যে কাজ হয়নি, এবং ওর কোনো কাজ নেই তাই ও বলেছে। ওর কাজ থাকলে ও এখানে এত লোক আছে, এত সাংবাদিক আছে, তার সামনে নিজেকে নেতা কেউ বুঝতে পারছিল না ও নেতা, সেটা দেখাবার জন্য ও বুঝিয়ে দিয়ে দিল যে ও নেতা। ও ওসব কাজ যখন কাজ করবে, যখন মাথায় চাপ পড়বে, দুপুরবেলা খাওয়া নেই, এসে যখন এখানে সময় করতে হবে, তখন আর এসব কথা বেরোবে না। খেয়ে দিয়ে এসছে তো, আমরা খেয়ে দিয়ে আসিনি, সকাল থেকে নানা কাজের মধ্যে ব্যস্ত আছি, তাই এইসব কথা বলতে ভালো লাগে।